আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আমি আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা নাউন সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। তো নাউন মূলত কি? নাউন হলো আমরা ছোটবেলা থেকে পার্ট অফ স্পিচ পড়ে আসছি। তো পার্ট অফ স্পিচ যে 8 প্রকার, তার মধ্যে যে নামবাচক ওয়ার্ডগুলো যে পার্ট অফ স্পিচ বোঝায় সেটা হলো নাউন। 2 প্রকার, কংক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। তো সেগুলো আলোচনা করা যাক। তো কংক্রিট নাউন মূলত কোনগুলো? আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে, নাক, কান, চোখ, জিহ্বা, ত্বক, এগুলা। তো এই পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যেগুলো আমরা ধরতে পারি কিংবা শুইতে পারি কিংবা অনুভূতি তো অবশ্যই ধরতে পারি, শুইতে পারি কিংবা গন্ধ নিতে পারি, এরকম সব কিছুই হলো কংক্রিট নাউন, যে নাউনগুলো। এবং যে নাউনগুলো আমাদের গুণবাচক, অর্থাৎ যে নাউনগুলো আমরা ধরতে পারি না, অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয় দ্বারা আয়ত্ত করতে পারি না। যেমন যে নাউনগুলো আমরা ধরতে পারি না ইচ্ছা করলেই, যে নাউনগুলো গন্ধ নিতে পারি না, নাউনগুলো সাধারণত অনুভূতির মাধ্যমে আমাদের বুঝে নিতে হয়। তো সেগুলো হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। তো অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো আসলে কী? যেমন অনেস্টি, ট্রুথফুলনেস, ইলনেস, সিকনেস, ডেভেলপমেন্ট, ইম্প্রুভমেন্ট, কাইন্ডনেস, হ্যাপিনেস, ফ্রিডম, আরও অনেক নাউন আছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এই নাউনগুলো সাধারণত, যেমন সততা, সততা আমরা কখনো কি করতে পারি না, ধরতে পারি না, ছুঁতে পারি না। তো সেই নাউনগুলো আমরা কি করতে পারি, উপলব্ধি করতে পারি সততা। এগুলা প্রত্যেকটার ক্ষেত্রে একই। তো কংক্রিট নাউন আবার 4 প্রকার, প্রপার নাউন, কমন নাউন, কালেক্টেড নাউন এবং ম্যাটেরিয়াল নাউন। এই 4 প্রকারের মধ্যে প্রথমত আসি প্রপার নাউন। তো প্রপার নাউন সাধারণত এককভাবে কোনো কিছুর দেওয়া নামগুলো, অর্থাৎ আমরা সচরাচর কোনো ব্যক্তি ক্ষেত্রে বা জায়গার ক্ষেত্রে, যে কোনো কিছুর ক্ষেত্রে যে নামগুলো আমরা দেই তাদেরকে চেনার জন্য, যে নামগুলো আমরা দিয়ে থাকি সে নামগুলো হলো প্রপার নাউন। এই নাউনগুলো মূলত আমরা সবচেয়ে বেশি ইউজ করে থাকি এবং আমরা দেখলে সবচেয়ে স্পষ্টত বুঝতে পারি যে এগুলো হলো নাউন। যেমন জামান, দিনাজপুর, বাংলাদেশ, সীমা, ঢাকা, এগুলো হলো বিভিন্ন জায়গা বা ব্যক্তির নাম। এই নামগুলো হলো প্রপার নাউন। এবার আমরা আসি কমন নাউনে। তো কমন নাউন হলো এক জাতীয় কিছুর সাধারণ নাম, অর্থাৎ এক জাতীয় কোনো কিছুর এমন একটা যদি নাম দেওয়া হয় যে নামটা ওই সবারই ক্ষেত্রে প্রযোজ্য হয়। যেমন আমরা উদাহরণে আসি যে ফ্লাওয়ার, অ্যানিমেল, অর্থাৎ পৃথিবীতে অনেক প্রকার ফুল থাকে, কিন্তু ফ্লাওয়ার এমন একটা ওয়ার্ড, এমন একটা নাম যে নামটা সকল ফুলের মধ্যেই প্রযোজ্য। আবার অ্যানিমেল, অ্যানিমেল হলো এমন একটা নাউন যে নাউনটা পৃথিবীর সকল প্রাণীর ক্ষেত্রে প্রযোজ্য। তো এরকম আমরা ম্যান বলতে পারি, বয়, গার্ল, ওমেন, ইটিসি। তো বয় হলো পৃথিবীর সকল ছেলের কমন নাম। তো এরকম, তো তাহলে এক জাতীয় কিছু সাধারণ নামগুলো হলো কমন নাউন। তো এবার আমরা আসি কালেকটিভ নাউন। তো কালেকটিভ নাউন প্রথমত টিম, ক্লাস, ফ্যামিলি, গ্রুপ, আর্মি। তো কালেকটিভ নাউন বলতে আমরা কী বুঝতেছি আসলে? তো কালেকটিভ নাউন হলো সেই সকল নাম যে নামগুলো আসলে অনেক কয়েকজন দ্বারা হয়, অর্থাৎ একটা টিম যদি আমরা ধরি তো একটা টিম কখনো একজন মেম্বার দ্বারা হয় না। আবার একটা ক্লাস যদি ধরি তাহলে একটা ক্লাস কখনো একজন স্টুডেন্ট দ্বারা হয় না। একটা ফ্যামিলি যদি ধরি তাহলে একটা মেম্বার দ্বারা কখনো একটা ফ্যামিলি হয় না, কয়েকটা মেম্বার লাগে। তো এরকম যখন সমষ্টিগত নাম বোঝাবে, অর্থাৎ কোনো কিছু সমষ্টি থাকবে সেই নাম দ্বারা সমষ্টি বোঝাবে, তখন সেটা সমষ্টিগত নাম বা কালেকটিভ নাম বা কালেকটিভ নাউন। তাহলে এবার আমরা সেই ম্যাটেরিয়াল নাউন। তো ম্যাটেরিয়াল নাউন হলো সে সকল পদার্থ বা বস্তুবাচক নাম। তাহলে কী সেগুলা? যেমন সুগার, ওয়াটার, উড, টি, গোল্ড, আয়রন, ইটিসি। তো এইগুলোর ক্ষেত্রে আমরা যদি দেখি যে বস্তুবাচক নাম এবং পরিমাপ যোগ্য কোনো কিছু, মানে পরিমাণ করা যায় কিন্তু গণনা করা যায় না। যেমন সুগার, সাধারণত আমরা কখনো বলি না যে একটা চিনি বা দুইটা চিনি, কিন্তু আমরা পরিমাণ করতে পারি 1 কেজি চিনি, 2 কেজি চিনি। তো এগুলোর ক্ষেত্রে পানির ক্ষেত্রেও একই, 1 লিটার পানি, 2 লিটার পানি, কিন্তু কখনো আমরা বলতে পারি না যে একটা পানি, দুইটা পানি। তো এই ক্ষেত্রে আমরা কী মনে রাখতে পারতেছি যে এই ম্যাটেরিয়াল নাউনগুলো কখনো সিঙ্গুলার বা প্লুরাল হয় না। ম্যাটেরিয়াল নাউনগুলো কখনো সিঙ্গুলার বা প্লুরাল হয় না। তাহলে সুগার কখনো সুগার্স হয় না, ওয়াটার কখনো ওয়াটার্স হয় না। তো এইটা আমরা এক্সট্রাভাবে মনে রাখতে পারি, কারণ এই নাউনগুলো সাধারণত পরিমাণযোগ্য কিন্তু গণনাযোগ্য নয়। তাহলে আমরা মোটামুটি কংক্রিট নাউন এই 4 প্রকার, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এবং ম্যাটেরিয়াল নাউন, এই 4 প্রকার জানলাম। এবং অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কেও জানলাম যে অ্যাবস্ট্রাক্ট নাউন হলো আমাদের ধরা ছোঁয়ার বাইরে কিন্তু অনুভূতি দ্বারা সেটা উপলব্ধি করতে হয়। তো এখন আমরা নাউনের ক্লাসিফিকেশনটা আরেকটা উপায় করতে পারি, সেটা হলো গণনা করা যায় কি গণনা করা যায় না সেটার উপর ভিত্তি করে নাউন আবার 2 প্রকার। সেটা কি? যে কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন। তাহলে
কাউন্টেবল কোনগুলো বোঝাচ্ছে আসলে, যে যে নামগুলো গণনার যোগ্য সেগুলো হলো কাউন্টেবল নাউন, এবং যে নামগুলো গণনা করা যায় না সেগুলো হলো আনকাউন্টেবল নাউন। তাহলে এই প্রপার নাউন, কমন নাউন এবং কালেক্টিভ নাউন, এই তিন প্রকার নাউনের এক্সাম্পলগুলো যদি আমরা দেখি, তাহলে এই নাউনগুলো সাধারণত গণনা করা যায়, দ্যাটস হোয়াই এগুলো কাউন্টেবল নাউন। আবার ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন, এই দুইটা নাউন যদি আমরা খেয়াল করে দেখি, তো এই দুইটা নাউন আসলে গণনা করা যায় না। যেমন সুগার, ওয়াটার, উড, এগুলো গণনা করা যায় না। একইভাবে সততা, সত্যবাদিতা, অসুস্থতা, উন্নয়ন, এগুলো আসলে গণনা করা যায় না, যার ফলে এগুলো হলো আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু পরিমাপ করা যায়, এই দুইটার ক্ষেত্রে পরিমাপ করা যায়। তাহলে এই দুইটা হলো ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট, এই দুইটা নাউন হলো আনকাউন্টেবল নাউন। তো এই হলো আমাদের আজকের নাউন সম্পর্কে ডিটেলস আলোচনা, নাউন এর ক্লাসিফিকেশন। তো আমাদের এই নাউনের ক্লাসিফিকেশনটা এর পরবর্তীতে আমাদের বিভিন্ন গ্রামাটিক্যাল কাজে লাগবে, বিশেষ করে আর্টিকেলে কাজে লাগবে। তো আমরা যখন আর্টিকেলের ক্লাস করব তখন বুঝতে পারবো আসলে নাউনের ক্লাসিফিকেশনটা কীভাবে কাজে লাগতেছে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।